আজকের এই সুবিচারটি নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। একটি ছেলে বৌদ্ধ মঠে সাধু হতে এসেছে। সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজ জানো? ছেলেটি বলল, আমি ঘরের কাজকর্ম জানি, লেখাপড়া বিশেষ শিখিনি। সন্ন্যাসী বললেন, ভেবে দেখো আর কি কাজ জানো? ছেলেটি বলল, হ্যাঁ, আমি দাবা খেলতে পারি। সঙ্গে সঙ্গে দাবা খেলার আয়োজন করা হলো। দাবার টেবিলে একটি তরবারিও থাকলো, যে হেরে যাবে তার নাকটি কাটা যাবে এই তরবারি দিয়ে। খেলা শুরু হতেই ছেলেটি খুব ভালো খেলছিল না, তার মনে হতে থাকলো সে হেরে যেতে থাকবে। তখন সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেই খেলা উন্নতি করতে থাকলো। যখন সে উন্নতি করতে থাকলো, তার মনে হতে থাকলো সামনের মানুষটা হেরে গেলে তার মতো প্রজ্ঞাবান মানুষের নাক কাটা যাবে, সেটা বোধহয় ভালো হবে না। সে ভুল চাল দিল, খেলা থেমে গেল। সন্ন্যাসী বললেন, তুমি এই সঙ্ঘে থাকতে পারবে, তোমার দুটি বিখ্যাত গুণ আমি দেখে নিয়েছি সাধু হবার জন্য, একটি হচ্ছে মহাপ্রজ্ঞা আর দুই হচ্ছে মহাকরুণা। যখন তুমি হেরে যাচ্ছিলে তুমি তোমার সমস্ত শক্তি প্রয়োগ করে ভালো হওয়ার চেষ্টা করছিলে, কিন্তু যখন তুমি জিতে যাচ্ছ তুমি অন্যের কথাও ভাবতে পারছ। ভালো সাধু হতে গেলে এই দুটি গুণ দরকার, মহাপ্রজ্ঞা মহাকরুণা। শুধু ভালো সাধু হওয়ার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য এটা বড় প্রয়োজন।